মিটিং এটা জায়েজ আছে এবং আমি রেকমেন্ড করি এটা অবশ্য মানে আবশ্যক হতে হবে ফেস টু ফেস আগে মেয়েকে দেখে নেবেন হঠাৎ আপনার মা এসে বললো আমি দেখে আসছি আপনি খুশিতে আনন্দে ঠেলায় রাজি হয়ে গেলেন তখন তো মানে মহামুসিবত বাবা মা বললো এই এরকম এরকম ভালো মেয়ে খুশিতে আনন্দে আপনি বললেন হ্যাঁ ওকে পরে বিয়ে হওয়ার পরে দেখেন যে এগুলো শত শত কেস আমাদের কাছে আসে সো আপনি ফেস টু ফেস মিটিং করবেন ফেস টু ফেস মিটিংটা তো সাধারণত হয়েই থাকে বিয়ের আমাদের দেশে এটা আছে না আছে তো আপনি যে তার সাথে কথা বলবেন তবে অবশ্যই এই মিটিংটা হতে হবে আপনার এবং এই যে হবু কনে হবু বউ তার মধ্যে ওখানে আপনার বাবা যে মিটিংয়ে থাকতে পারবে না আপনার মামা থাকতে পারবে না কারণ আপনার বিয়ে হওয়ার পরে সে হলো আপনার বাবার কাছে বৌমা কিন্তু বিয়ে হওয়ার আগ পর্যন্ত আপনার বাবাও যে ওই মেয়ের বিয়ে করে নিয়ে আসতে পারে মানে From Sharia side, you all can be candidate. তাই না সবাই ক্যান্ডিডেট হতে পারেন এরকম বাবা যে বিয়ে করতে পারে ছেলে করতে পারে যারা গেছে যে কেউ পছন্দ হইলে এরা রাজি বিয়ে হতে পারে আচ্ছা তাহলে এটা দেখবেন শুধু আপনি প্রিয় ভাইরা দেখবেন শুধু আপনি আপনার আব্বা দেখবে না মামা এরা কেউ দেখবে না আপনার মা তো দেখতেই পারে অবশ্যই দেখবে তাহলে এটা হবে ফেস টু ফেস মিটিংটা হবে শুধু আপনার আর তার মধ্যে অ্যান্ড অফকোর্স ইট শুড বি ইন পাবলিক নট প্রাইভেট লেটস সে কোনো ড্রয়িং রুমে যেখানে খোলামেলা আশেপাশে লোকজন বসে আছে অন্য রুমে ওখানে হতে পারে রেস্টুরেন্টে হতে পারে অন্যান্য লোকজন আছে খাচ্ছে আপনি আসে এখানে মিট করতেছেন কথা বলতেছেন এটা ওকে বাট দরজা বন্ধ করে এক রুমে আপনি আসে নো ইল্লা সালিসুহুমা আশ-শাইতান কোনো নারী কোনো পুরুষ একাকি যদি এক ঘরের ভেতরে থাকে তারা দুজন থাকে না তিনজন হয়ে যায় ওখানে শয়তান এসে জয়েন করে ওই কনফারেন্স সো ইটস ভেরি ডেঞ্জারাস ওকে ফাইন তাহলে আপনি ফেস টু ফেস মিটিং করতে পারেন ইট শুড বি ইন পাবলিক নট ইন প্রাইভেট অথবা দরজা বন্ধ করে বা দরজায় করে করতে পারেন ওখানে একজন থাকতে হবে লেটস ছোট একটা ছেলে আছে বা মেয়ে আছে আরেকজনের উপস্থিতিতে আপনারা কথা সারতে পারেন আমার মনে বিষয়টা বুঝতে পারছেন কীভাবে মিটিংটা হতে হবে আচ্ছা ফোন কনভারসেশন হতে পারে নো প্রবলেম ফোন কনভারসেশন হতে পারে এতে করে আইস ব্রেকিং হবে লেটস সে বিয়েতে লাজুকতা কাজ করে তো আপনি যখন ফেস টু ফেস মিটিং করলেন সেও লজ্জা পাচ্ছে আপনিও লজ্জা পাচ্ছেন অনেক কথা ভেবে গেছিলেন বলবেন এরা দেখে সব ভুলে গেছেন বা সেও আপনাকে দেখে ভুলে গেছে লাজুকতার কারণে ফলে অনেক কিছুই জানা হয়ে ওঠে নাই এটা কিন্তু একেবারে বাস্তব এক্সপিরিয়েন্স থেকে বলতেছি এটা হয় সবার ক্ষেত্রে এরকম যে অনেক কিছু ভাবা হয়েছে হয়তো সব জিজ্ঞেস করা হয়নি বাসায় আসলে মনে করবে ওরে এটা আসল জিনিসই তো জিজ্ঞেস করা হয়নি এটা হইতে পারে তো তখন আপনি ফোন কনভারসেশন করতে পারবেন একবার দুইবার চারবার পাঁচবার তবে উদ্দেশ্যটা থাকতে হবে যে বিয়েতে আমি ডিসিশনে নিতে পারতেছি না জাস্ট ডিসিশন নেওয়ার জন্য ওইটা এমন না যে এক মাস দুই মাস হ্যালো হাই শুরু করছেন আর ছাড়তেছেন না ওইটা করা যাবে না ওইটা যদি ডিসিশন নিয়ে ফেলেন বিয়ে করবেন আর না হলে ফোন কনভারসেশন স্টপ করে দিতে হবে তার মানে বিয়ের পারপাসে এই সব কিছু সারি অ্যালাউ করেছে আপনি ফোন কনভারসেশন করতে পারবেন আচ্ছা ফটো শেয়ার করলেন ফেস টু ফেস মিটিং হলো ফোন কনভারসেশন হলো আস্তে আস্তে অনেক আইস ব্রেকিং হলো এরপরে আবার দেখা করতে মনে চায় বিয়ের আগে এটা হয় না যে একবার শুধু দেখা হয়েছে ভালোভাবে তো দেখি নাই ভালোভাবে তো দেখা হয় নাই হতে পারে এটা হাসির বিষয় না সিরিয়াসলি আরও এক দুইবার দেখা হইলে ভালো হয় ওই ওই ডেটিংটাও করতে পারবে মানে প্রি ম্যারিজ ডেটিং ইটস ওকে অনলি ফর দ্য সেক অফ ম্যারিজ বিয়ের উদ্দেশ্যে আপনি একটা দুইটা তিনটা ডেট করতে পারবেন ইউ ক্যান ডেট তবে ওই যে যেটা বললাম ইট শুড বি ইন পাবলিক নট প্রাইভেট একেবারে একান্তে নির্জনে না রেস্টুরেন্টে হোক মানুষ আছে বা এমন বাসায় অন্যান্য লোকজন পাশের রুমে আছে লোকেরা তাদের কথা শোনা যাচ্ছে বা তারা চাইলে এই রুমে ঢুকতে পারবে এরকম একটা জায়গায় আপনি 1, 2, 3, 4 টাইম এরকম ডেট করে নিতে পারেন যাতে করে আপনি তাকে দেখে নিতে পারেন দেখে নেয়া সুন্নাত ভাই একেবারে সুন্নাত এবার হাদিস শুনেন এই যে এগুলো বললাম এগুলোকে আমি নিজ থেকে বললাম কিনা একটা একটা করে হাদিস শোনাই আপনাদেরকে সহি মুসলিমের বর্ণনা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন কুনতু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম ফা আতাহু রাজুলুন হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসলো
فأخبره إيش الله رسولك بقوله جاء أنه تزوج امرأة من الأنصار إيش بقول لي يا رسول الله أمي تك أنصاري ميك بيع كرو بلان كوري فيلسي ماني أم ما إيش بقول سه أمي راجي أي سيستم فقال له رسول الله صلى الله عليه وسلم الله رسول سلم تك بقوله أنا ورث إليها تك بيع كرو بيت تك دخني سو تك دخني سو جي فيس تو فيس دليل ده أنا ورث إليها أوكي دخني سو تك بيع كرو بيت قال لها না আমি তো দেখি নাই শুনছি যে আম্মা বলছে সব ঠিক আছে এর বিয়ে করবে এই সিস্টেম আল্লাহ রাসূল বললেন ফাযহাব ফানজুর ইলাইহা যাও দেখে আসো ফাযহাব তুমি যাও তাড়াতাড়ি ফানজুর ইলাইহা তাকে দেখে আসো আজীবন যার সাথে সংসার করবে তাকে না দেখে হুট করে তুমি বিয়েতে রাজি হয়ে যাবে এটা ইসলামিক নট ইসলামিক এনিমোর এটা ইসলামিক সিস্টেম না এটাতে অনেক কমপ্লেক্সিটি দেখা দিবে সামনে তাহলে অবশ্যই তার সাথে আপনি ফেস টু ফেস মিটিং করে নেবেন সম্মানিত ভাইয়েরা কথা কি বুঝতে পেরেছেন আচ্ছা এই হচ্ছে দলিল আরো কিছু দলিল আপনাদেরকে শুনতে হবে তাহলে বুঝবেন আরেকটা হাদিস শুনেন এটা হচ্ছে সুনানে আবু দাউদ এসেছে এটা খুব মজার হাদিস খুবই মজার আমি পড়েও মজা পাইছি আলাজারে যখন পড়ি এটা আমাদের এই যে কি বলে অ্যানালিটিক্যাল হাদিসের ইয়েতে ক্লাসে ছিল আন জাবির রাদিয়াল্লাহু আনহু ক্বাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবির বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন إذا خطب أحدكم المرأة তোমাদের কেউ যখন কোনো মেয়েকে বিয়ের প্রপোজ করে فقدر أن يرى منها بعض ما يدعوه إليها فليفعل ওই মেয়ের এমন কিছু যেন সে দেখে নেয় যেটা তাকে বিয়ের প্রতি উদ্বুদ্ধ করবে এমন কিছু যেন দেখে নেয় লেটস সে মেয়ের হাসি মেয়ের কথা বলার ধরন তার হাঁটার স্টাইল তার বাহ্যিক অবয়ব এগুলো এমন ভাবে যেন সে যেন দেখে নেয় যেটা তাকে এই মেয়েকে বিয়ে করার প্রতি উদ্বুদ্ধ করবে আগে আমি বলেছি যে যাকে বিয়ে করবেন তাকে যদি আপনার মায়া না লাগে ভালো না লাগে ভালো ভালোবাসাটা ফিল না হয় তাহলে তো আপনি তাকে বিয়ে করবেন কি করে আমি বলি যে যাকে ভালোবাসবেন তাকেই বিয়ে করবেন জীবনে যাকে আপনি ফিল করেন যে ইউ লাভ হিম লাভ হার তাকেই আপনি বিয়ে করবেন তা না হলেই ঝামেলা ভালোবাসাটা ফিল না করলে বিয়ে করা যাবে না